গোপন সংবাদের ভিত্তিতে গত হাইল রাতে টেকনাফত বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর পূর্বজন উগ্র অভিযান পরিচালনা করেছিল। অভিযানক টেকনাফত ছেড়াদ্বীপ এলাহাতুন সন্দেহজনক উগ্র বোর্ডরের ধাওয়া গইলে বোর্ডর তাহা লোকজন তিন্ন বড় বস্তা পানিত ফালে এনে দ্রুত মিয়ানমার সীমান্তরীকে দায়ী যায় গেল। পরবর্তীতে ভাসমান বস্তার তুন 2 লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এগিনুর বাজার মূল্য আনুমানিক 10 কোটি টিয়া। জব্দ ইয়াবা এগিনুরে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ অনলাই টেকনাফ থানা হস্তান্তর প্রক্রিয়াধীন আছে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।